हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल मेघलास हॉबी एंड पैशन। मेघलास हॉबी एंड पैशने अपन सबाई के स्वागत। हमें आज आबार चले अपन संगे नतून एक रेसिपी शेयर करते। आज के रेसिपिटा शेयर करब से अपनारा साधारण होटेल व रेस्टुरेंट थे के खान, किन्तु आज के अपन संगे शेयर करब जाते अपनारा बाड़ीते सहजे बनिए नीते पारें। ताहले चलुन आमी आज के की रेसिपी आपनादेर संगे शेयर करते चले देखे नेवा जाक। आमी आज के आपनादेर संगे शेयर करते चले एसेछी चिकेन काटलेट, जेटा आपनारा साधारणत दोकान थेके किने खान। आज के आमी सेटा बाड़ीते बानाबो आर आपनादेर संगे शेयर करब। जदि आमार एई रेसिपिटा आपनादेर भालो लागे ताहले लाइक शेयर आर सबस्क्राइब करते किन्तु भूलबेन ना। सबस्क्राइब करा हो गेले पाशे थाका बेल आइकनटा प्रेस करे दिए नोटिफिकेशनटा अन करे राखबेन, ताहले आमी जखनी नतून कोनो भिडियो आपलोड करब सबार आगे आपनादेर काछे नोटिफिकेशन पौंछे जाबे। आमी प्राय 250 থেকে 300 গ্রামের মতো বোনলেস চিকেন পিস আধ ঘন্টার জন্য ভিনিগার মিশ্রিত জলে ভিজিয়ে রেখেছিলাম। আধ ঘন্টা পর এইবারে জল থেকে ভালো করে চিপে চিপে জল ফেলে দিয়ে আমি মিক্সিতে এটাকে একটু গ্রাইন্ড করে নেব। 2-3 সেকেন্ডের মতো ঘোরালেই একটা ভালো কিমা তৈরি হয়ে যাবে। এইভাবে পুরো চিকেনটাকে আমি কিমা করে নেব। হয়ে গেছে আমার চিকেন কিমা তৈরি করা। এবারে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুমহি করে কুচিয়ে এই কিমার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আদা রসুন কাঁচা লঙ্কা আমি একসঙ্গে বেটে নিয়েছি, আপনারা আলাদা করেও বেটে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা যে যেরকম খাবেন সেই হিসাবে দেবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ, নিজেদের স্বাদ অনুসারে লবণ দিতে হবে। এবার একটা প্লেটে একটু জল নিয়ে পাউরুটির একটা স্লাইস আমি জলে একটু এপিটপিট করে নিয়ে তারপর এক্সট্রা জলটাকে ভালো করে হাত দিয়ে চিপে নিয়ে আমি এই কিমার মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি আর এক টুকরো পাউরুটিও দিয়ে দিচ্ছি। আপনারা পাউরুটির স্লাইসের পরিবর্তে কিন্তু ব্রেড ক্রাম্বসও দিতে পারেন। তারপরে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে হাত দিয়ে আমি মেখে নেব যাতে সব কিছু ভালো করে মিশে যায়, একটা মন্ডের মতো তৈরি হয়ে যায়। তারপরে এটাকে আপনারা সরাসরি সঙ্গে সঙ্গেও কাটলেট বানাতে পারেন, আর তা না হলে আধ ঘন্টার জন্য যদি হাতে সময় থাকে ফ্রিজে রেখে দিতে পারলে ভালো হয়। আমি এখন সরাসরি এটাকে এখনই করে ফেলবো। এবারে যে মন্ডটা তৈরি হলো তার থেকে আমি কিছুটা করে নিয়ে বলের মতো করে হাতে আগে বলের মতো তৈরি করে নিচ্ছি। তারপরে এবারে হাত দিয়ে চেপে চেপে চ্যাপটা করে, হ্যাঁ, যেমন করে কাটলেট হয় সেই রকম কাটলেটের শেপে আমি করে নিচ্ছি। আপনারা গোল বানাতে পারেন, ডায়মন্ড শেপের বানাতে পারেন, অথবা ওভাল শেপেরও বানাতে পারেন। আমি একটুখানি ওভাল শেপেরই বানাচ্ছি। ভালো করে এবারে হাত দিয়ে চেপে চেপে একটু পাতলা করে নিতে হবে, খুব একটা মোটা রাখলে ভালো হবে না। সব কটা কাটলেট আমি এইভাবে বানিয়ে নিয়েছি। এবার একটা প্লেটে একটুখানি ময়দা ছড়িয়ে এবার ময়দাতে এই কাটলেট বানানো কাটলেটগুলো আমি একটু কোট করে নিচ্ছি। এইভাবে সব কটা কাটলেটে আমি ময়দাটা মাখিয়ে নিচ্ছি। ময়দা মাখানো হয়ে গেছে কাটলেটগুলোতে। এবারে একটা পাত্রে আমি একটা ডিম নিয়েছি আর অল্প একটু লবণ দিয়ে ডিমটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। সঙ্গে নিয়ে নিয়েছি একটা প্লেটে ব্রেড ক্রাম্বস। এবারে একটা করে ময়দা মাখানো কাটলেট ডিমের গোলায় ডুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসে ভালো করে আমি কোট করে নেব যাতে কাটলেটটা গায়ে ভালোভাবে ব্রেড ক্রাম্বসগুলো লেগে যায়। তারপরে হাত দিয়ে ভালো করে চেপে চেপে একটুখানি ব্রেড ক্রাম্বসগুলো গায়ে বসিয়ে দেব আর শেপটাকে ঠিক করে রেখে দেব। বাকিগুলোকে এইভাবেই একবার ডিমের গুলায় তারপরে ব্রেড ক্রাম্বসে এইভাবে কোট করে নিয়ে আমি সবগুলো তৈরি করে নেব। তারপরে এটাকে আমি ফ্রিজে আধ ঘন্টার জন্য রেখে দেবো। আপনারা চাইলে এটাকে ফ্রিজ থেকে আধ ঘন্টা পরে বের করে দিনের দিন ভেজেও খেতে পারেন, অথবা 2-3 দিনের জন্যও এটাকে আপনারা স্টোর করতে পারেন। সেক্ষেত্রে একটা এয়ার টাইট কন্টেনারে ভরে ফ্রিজারের মধ্যে রেখে দিতে পারেন। তারপর যখন আপনাদের খাবার ইচ্ছা হবে আধ ঘন্টা আগে বের করে ফ্রিজ থেকে
তেলে ভেজে নিতে পারেন। এবার এটাকে আমি ফ্রিজে আধ ঘন্টার জন্য রেখে দেব, তাহলে কোটিংটা ভালো সেট হয়ে যাবে এবং টেস্টটাও অনেক বেশি মুচমুচে হবে। আধ ঘন্টা পরে ফিরে আসলাম। একটা কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। আমি তেলটাকে হাই ফ্লেমে রেখে গরম করে তারপরে ফ্লেমটাকে কমিয়ে দিয়েছি। তারপরে আমি এর মধ্যে এক এক করে ছেড়ে দিচ্ছি চিকেন কাটলেটগুলো। খেয়াল রাখতে হবে ফ্লেমটা কিন্তু হাই করে রেখে ভাজা যাবে না। হাই করে রেখে প্রথমে তেলটাকে গরম করে নিয়ে তারপরে ফ্লেম কমিয়ে দিয়ে চিকেন কাটলেটগুলোকে ভাজতে হবে। তা না হলে উপর থেকে কোটিংটা তাড়াতাড়ি ব্রাউন হয়ে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে, সেটা খেতে কিন্তু ভালো লাগবে না। এভাবে বারে বারে উল্টে পাল্টে চিকেন কাটলেটগুলো ভাজতে হবে। আর প্রয়োজন হলে ফ্লেমটাকে কখনো মিডিয়াম করে নিতে পারেন, কিন্তু হাই করবেন না, আবার কমিয়ে দিতে পারেন। এইভাবে সমস্ত কাটলেটগুলো আমি ভেজে তুলে নিচ্ছি। হয়ে গেল আমার চিকেন কাটলেট তৈরি। এবারে এটাকে আমি সস আর স্যালাড দিয়ে পরিবেশন করে দেব। আমার আজকের রেসিপি চিকেন কাটলেট হয়ে গেল। আজ তাহলে এখানেই শেষ করছি। ফিরে আসবো আবার নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আর এতক্ষণ আমার এই ভিডিওটা দেখার জন্যে আপনাদের অনেক ধন্যবাদ।